নমস্কার আপনারা দেখছেন রাশিফল এটি একটি জ্যোতিষ চ্যানেল প্রতিটি মাসি আমাদের ভাগ্য নির্ধারণের জন্য আসে নতুন কোনো না কোনো সুযোগ নিয়েই আসে পুরনো ভুলগুলো সংশোধন করুন আর সামনের দিনগুলো ভালোভাবে কাটানোর শপথ নিন গ্রহগুলি এই মাসে নতুন কিছু পরিবর্তন নিয়ে আসবে দু হাজার সালে মার্চ মাসের সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসে কি আছে বিস্তারিত এখন বলব আপনাদের অর্থভাগ্য গত কয়েক মাস ধরে সিংহ রাশির খুব ভালো যায়নি অর্থভাগ্য খুব ঝুর মধ্যে কাটিয়েছেন এই মাসে সে আসার আলো দেখতে পাচ্ছেন দেখতে পাবেন এই মাসটা আপনাদের খুব ভালো যাবে অর্থভাগ্য ভালো যাবে যারা বিজনেস করছেন বিজনেসের অনেক আটকে থাকা কাজ সাকসেস হবে আর যারা পড়াশোনার মধ্যে আছেন তাদের পড়াশোনা খুব ভালো হবে টোটাল মিলিয়ে সিংহ রাশির এই মাসটা ভালোই দেখছি আর স্বাস্থ্য নিয়ে যেটা বলবো সেটা আপনার গ্যাস অম্বল তাছাড়া আপনার একটু মকর রাশিতে মঙ্গলের জন্য আপনার কিছু বিপদ আসতে পারে যেরকম হালকা অ্যাক্সিডেন্ট বা পড়ে যাওয়া এতে চিন্তার কোনো বিষয় নেই বড় ধরনের কোনো কিছু হবে না এবার বলবো লাভ লাইফ লাভ লাইফটাও আপনাদের খুব ভালো ব্যবসা ভালো লাভ লাইফ ভালো অর্থ ভালো টোটাল মিলিয়ে সিংহ রাশির যে ঝামেলার মধ্যে আপনারা ছিলেন সেটার থেকে অনেক অনেক ভালো রেজাল্ট এই মাসে আপনারা পাবেন তারপর যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের মধ্যে একটু দয়ালু ভাব থেকে দয়ালু ভাবটা কম করবেন বন্ধুবান্ধবকে টাকা পয়সা বেশি ধার দেবেন না ওই জায়গাটায় একটু সমস্যা দেখা যাচ্ছে আর আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকুন আর আপনাদের আর আপনাদের শুভ কালার শুভ সংখ্যা শুভ বার এগুলো আমার আগের একটা ভিডিও ছাড়া আছে ওইটা আমার এই ভিডিওর উপরে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন তাহলে আপনাদের চলার পথ আরও সুন্দর হবে আর যেটা এখন বলবো সিংহরাশির জাতক জাতিকারা একটু রবিবার ভোরে ভোরে উঠে সূর্য প্রণাম করবেন তাহলে আপনাদের অনেক আরও অনেক অনেক ভাগ্য সাথ আপনাদের সাথে থাকবে ভাগ্য আর বেশি কিছু বলবো না অবশ্যই ভালো কাটবে এই মাছটা